থেকে কি কি কিনলাম সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। কিছুই না, ওই সামান্যই কয়েকটা জিনিস। এটা হচ্ছে, দেখো প্রথমে যেটা দিয়ে শুরু করি, ভীষণ স্টাইলিশ। প্রথম কথা, প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ স্টাইলিশ এখানে পাওয়া যায় এবং ভীষণ রিজনেবল, ভীষণই রিজনেবল। মানে মনে হবে তোমার এত 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 আমি কিনি, এরকম মনে হবে তোমার। এই দেখো, এটা একটা মেয়ের, এটা মেয়ে জামা হিসাবেও পরতে পারবে বা টপস হিসাবেও পরতে পারবে, দু রকমভাবেই ও এটা পরতে পারবে। এইটার দাম নিল, শুনবে কত দাম, দাঁড়াও বলছি, 200 টাকা এটা। আচ্ছা, যে বম্বে স্টোরে গেছিলাম বললাম তো, বম্বে স্টোর থেকে এই দুটো ফ্রিজ ম্যাগনেট কিনেছি। এই যে দেখো ফ্রিজ ম্যাগনেট। আচ্ছা, ওই বম্বে স্টোর থেকেই ঠাকুরের জন্য ধূপকাঠি আর উইথ স্ট্যান্ড, এটা একটা কাঠের স্ট্যান্ড আছে। মামা ওটা দাও, একটু কাছে দাও। এইটা হচ্ছে দেবুর মায়ের জন্য একটা জুতো কেনা হয়েছে, খুব কামফি জুতোগুলো, এটা দেবুর মায়ের জন্য নেওয়া হয়েছে। এইটা আমি নিয়েছি, এই জুতোটা আমি কিনেছি আমার নিজের জন্য। কিরকম হয়েছে জানিও কিন্তু, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কিরকম হয়েছে আমাদের বাজার। কিছুই না, ওই ছোট্টখাটো কয়েকটা জিনিস, একটু বাইরে বেরোলে তো তখন মানুষের একটু কিনতে ইচ্ছাই করে। এটা হয়েছে শ্রীয়ের জন্য, এটা হচ্ছে শ্রীয়ের জন্য। এই ড্রেসটা, এই যে ভীষণ সফট মেটেরিয়ালটা, এই ড্রেসটা নেওয়া হয়েছে আমার ননদ পুচকির জন্য, মানে শ্যামলী, শ্যামলির জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে। আর তখন একটু ইন্টারাপশন হয়ে গেল, একটুখানি লোকজন এসেছিল ডিনার সার্ভ করার জন্য, তো তাই পুরোটা শেষ করতে পারিনি। আর এটাই হচ্ছে লাস্ট পারচেজ, এটা হচ্ছে আমার একটা জামা, এই যে দেখো, এই সরি, আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমার কেনাকাটি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আমার জিনিসপত্র, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।